সম্মানিত সুধী, আমাদের পারিবারিক জীবন থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্ম হয়, সন্তানাদি বের হয়ে আসে, কিন্তু সন্তানাদিকে ঠিকভাবে লালন পালন না করার কারণে ভবিষ্যৎ প্রজন্ম কিংবা অনাগত ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়। আমরা যেমন ছোটবেলায় শৈশবে ছিলাম, এরপর আমাদের যে পরিবেশে আমরা বড় হয়ে এই পর্যন্ত এসে পৌঁছেছি, আপনার আমার সন্তান যারা এখন বড় হচ্ছে, এদের পরিচালনার ক্ষেত্রে আমরা অনেক মুরব্বী গার্ডিয়ান সন্তানের পিতামাতা ভুল করে থাকি। তো সন্তানদের পরিচালনার ক্ষেত্রে আমাদের কী করা উচিত? ফ্যামিলি লাইফ পরিচালনা করা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই ফ্যামিলি লাইফ পরিচালনায় ব্যর্থ হন, ফেল করেন। যেমন রব্বে করিম কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, কু তোমরা বেঁচে থাকো, আনফুসাকুম নিজেরা, ওয়া আহলিকুম তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচিয়ে রাখো, নার আগুন থেকে, জাহান্নাম থেকে, এক কথায় জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখার বিষয়ে আল্লাহ পরামর্শ দিয়েছেন। এটি সূরা তাহরিম 6 নম্বর আয়াত। এছাড়া সূরা হাশরের দিকে আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমাদের এই আয়াতগুলোকে যদি সামনে নেই, আল্লাহ আমাদের আদেশ করেছেন আমরা এবং আমাদের ফ্যামিলি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে। কোরআনুল করিম অন্যত্র আল্লাহ তাআলা আমাদের সন্তান সন্ততি ধন সম্পদ মাল এগুলোকে আল্লাহ পরীক্ষা বলেছেন। যেমনিভাবে আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি ফিতনা পরীক্ষা। এখন এই পরীক্ষার থেকে আমরা এই পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হতে পারলাম একটা বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে সন্তান সন্ততি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, আমানতের কতটুকু আমরা হক আদায় করতে পারলাম। দেখুন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আ কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীল থেকে আল্লাহ তাআলা দায়িত্বের বিষয় বুঝে নেবেন, দায়িত্বের বিষয় জিজ্ঞেস করবেন। যেভাবে কোরআন আমাদের মেসেজ করছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, যদি সন্তান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হয়, এই নেয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। আমরা নেয়ামত বলতে বুঝি যে ভালো খাবার দাবার মনে হয়, অর্থনৈতিক সচ্ছলতা, ঠিকমতো খাইছে কি না, খাবারের হক আদায় করছে কি না, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলছে কি না, এই বিষয়গুলো না। আল্লাহ তাআলা পার্থিব জীবনে যাকে কোনো সন্তান দান করেন নাই তিনি নিয়ামত থেকে বঞ্চিত, আবার যাকে আল্লাহ তাআলা অনেকগুলো মেয়ে সন্তান দান করেছেন তিনি হয়তো মনে করেন যে আমি ছেলে সন্তানের নিয়ামত থেকে বঞ্চিত, আবার যার অনেকগুলো ছেলে সন্তান হয়েছে মেয়ে হয়ই নাই তিনি অনেকগুলো এই মেয়ের চাহিদার নিয়ামত থেকে বঞ্চিত মনে করেন এভাবে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। এটা হতে পারে আপনার সুস্থতা, হতে পারে আপনি যে চোখে দেখেন, হতে পারে আপনি যে কথা বলতে পারেন, হতে পারে আল্লাহ তাআলা যে আপনাকে একটা সন্তান দান করছেন। আল্লাহ আমাদের এই নিয়ামতগুলোকে সম্পর্কে জিজ্ঞেস করবেন। সন্তান সন্ততি জন্মগ্রহণ নয়, বাবা মায়ের রেহেম, মায়ের রেহেমের মধ্যে, বাবার পৃষ্ঠদেশের নাপাক পানি যখনই পৌঁছাবে তখন থেকেই আমাদের কিছু হক কর্তব্য রয়েছে। এই কর্তব্যের আলোকে আমরা আমাদের সন্তানদের পরিচালনা করলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম জান্নাতের পথিক হতে পারবে, আর না হয় গোটা সমাজ জাহান্নামের দিকে ধাবিত হবে। আপনি খুব খেয়াল করে দেখবেন, আমরা যারা মসজিদে আসছি ইমাম হিসাবে, মুয়াজ্জিন হিসাবে, মুসল্লি হিসাবে,
আগামী 50 বছর পর আমাদের সন্তান কিংবা আমাদের পরবর্তী জেনারেশন কত পার্সেন্ট মসজিদমুখী হচ্ছে, সারা বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ার সুযোগ পাচ্ছে, দিন বোঝার সুযোগ পাচ্ছে, এরপরে মানুষ কতটা পিছিয়ে আছে, সামাজিক অবক্ষয় এত বেশি, এমনই হচ্ছে যে আমরা যদি সমাজকে এভাবে ছেড়ে দেই একটা সময় আমাদের সন্তানগুলো মেয়েগুলো যারা সন্তান পেটে নিয়ে ঘুরবে, ছেলেগুলো মদ গাঁজা ইয়াবা ফেনিসিরুলের এই হাহাকারের মধ্যে থেকে বাবার মাথায় বোতল ভেঙে দেবে, এমন একটি সমাজের দিকে আমরা ধাবিত হচ্ছি। আমাদের কি উচিত নয় আমরা সকলে মিলে একটি ন্যাক নিয়তে যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের জান্নাতে যাওয়ার উপায় ওসিলা হতে পারে, যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় ওয়ালাদুন সোয়ালেহ, বাবা মা ইন্তেকালের পরে সদকায় জারিয়ার একটা অংশ হচ্ছে ন্যাক সন্তান, এই ন্যাক সন্তান তাদের পরবর্তী জেনারেশন ন্যাক সন্তান হবে, আমরা কি আশা করতে পারি না? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ الله নবীদের আশা ছিল এমন, আল্লাহ তাআলা সন্তানরা যদি ভালো হয় পরবর্তী জেনারেশন খুব ভালো হবে, ওয়ামিন যুররিয়াতি বংশধরের বিষয় নিয়ে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাদের বংশধর থেকে এমন সন্তান পাঠান যারা আপনার আয়াত তেলাওয়াত করে জাতিকে শোনাতে পারবে, যারা কিতাবের জ্ঞান শিক্ষা দিতে পারবে, যারা মানুষকে হেকমত শিক্ষা দেবে। দেখেন কত বড় আশা, কোরআনুল করিমে আল্লাহ তাআলা সন্তানদের বিষয়ে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم এমন কি বৃদ্ধ অবস্থায় যে সময় বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই এই সময় আল্লাহ দোয়া কবুল করে সন্তান দান করেছেন, বাবা মা ছাড়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, মায়ের সংস্রব ছাড়া আল্লাহ আদমের ওয়াইফ হাওয়াকে বানিয়েছেন, আবার বাবা ছাড়া মারিয়াম থেকে আল্লাহ ঈসাকে বানিয়েছেন, আল্লাহ তাআলা সবগুলো বিষয়ই বানিয়ে বান্দাদের মধ্যে তুলে ধরেছেন। এবার আল্লাহ বলছেন ওয়া জাআলু মাইয়াশাউ আকীমা, আমি কাউকে ইচ্ছা করলে সারা জীবন বন্ধ রেখে দেই, কোনো বাচ্চা হবে না। ওয়া জাআলু মাইয়াশাউ আকীমা যুকরানা ওয়া উনাসা, কাউকে চাইলে ছেলে দেই কাউকে চাইলে মেয়ে দেই। আপনি আর আমি দাবি করতে পারবো না যে আমাদের সন্তানদের একটা চুল আমরা বানাইতে পারছি, একটা নখ আমরা বানাইতে পারছি, কিন্তু এদের আপনি পরিচালনা করবেন কিভাবে? আপনি যদি কিছুক্ষণ পরে বলেন যে হুজুর অনেক চেষ্টা করছি, ছেলেটারে আর কোরআন পড়াইতে পারি নাই, অনেক চেষ্টার পরে আর মাদ্রাসায় পড়াইতে পারি নাই, হাফেজ বানাইতে পারি নাই, মানুষ হয় নাই, মাদ্রাসা থেকে পালাইয়ে গেছে, এখন আর নামাজ পড়ে না, এই যে আমাদের ব্যর্থতা, দুনিয়ার থেকে ব্যর্থতা শুরু হয়েছে, আখেরাতে কিন্তু এই সন্তান আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই সন্তানগুলো ওই যে পথভ্রষ্ট নেতাদের মতো কর্মীদের মতো আহ্বান করবে, আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা আমাদেরকে ভালো শিক্ষা শিক্ষিত করে নেয়, যাতে করে আমরাও জান্নাতি হইতাম, বাবা মারা এরাও আমাদের উসিলা জান্নাতের সুগ্রাণ পেত। আমরা তো বুঝি নাই, সন্তানরা সেদিন বলবে আমরা তো বুঝি নাই, এই কথা বলে আপনাদের আমাদের যারা অমনোযোগী বাবা তাদের কিন্তু তারা মামলায় আটকিয়ে দেবে, আর আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন কি না আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন যে তুমি তোমার জীবনটা কোরআনের থিওরি অনুযায়ী পরিচালনা করছো কি না,
তোমার ফ্যামিলিটাকে পরিচালনা করছিল কিনা, তোমার ওয়াইফ মেয়ে ছেলেরাকে পরিচালিত হয়েছিল কিনা, আপনি ঠিকঠাক প্রশ্নের জবাব দিতে পারলে আল্লাহ তাআলা আপনাকে সামনে রেখে আপনার সন্তানদের হিসেব করে এরপর আপনাকে ছাড়বেন। ইমামের বিষয়ে কথা হচ্ছে এমন যে ইমামের সামনে প্রত্যেক মুসল্লির হিসাব নেওয়ার পর আল্লাহ ইমামকে ছাড়বেন, এর আগে আল্লাহ তাআলা ইমামকে ছাড়বেন না। ইমামের বিষয়ে হাদিসের মধ্যে একটা কমেন্টস বিশ্বনবী করেছেন, আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আরহামিল ঈমান, আরেক বর্ণনা আল্লাহুম্মা আরশাদিল ঈমান ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। তো আল্লাহর নবী বলছেন আল ইমামু জামিনুন, ইমাম জামিনদার কিসের? ওই যে আখিরাতে ইমাম দাঁড়াইয়া থাকবে আর মুসল্লিদের বিচার হবে, হিসাব হবে। মুসল্লিরা ঠিকঠাক সালাতে যা পড়ছিল ঠিক ছিল কিনা, শুদ্ধ ছিল কিনা, এই মুসল্লিগুলোর ফ্যামিলি লাইফ ঠিক ছিল কিনা, এটা সম্পর্কে আল্লাহ তাআলা ইমামকে সাধারণ প্রশ্ন করবেন। আমাদের ইমামরা মনে করেন যে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম এই পর্যন্তই শেষ, মুসল্লিরাও মনে করেন হুজুর আল্লাহু আকবার বলবেন সালাম ফিরাবেন এই দায়িত্ব শেষ। হুজুর কেন আমাকে জিজ্ঞেস করে মেয়েটাকে কোরআন পড়েছে কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, আব্বা নামাজ পড়ে কিনা, হুজুরের এত কী দরকার, অথবা আমাদের ইমাম সাহেবের এত কিসের দায়িত্ব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে এদিক মুখ করে বসতেন আর বলতেন অমুক অমুক সাহাবি কোথায়, এরপরে তোমাদের মধ্যে কে অসুস্থ আছে। গতকালকে একটা হাদিস কিতাব যাকাতের মধ্যে এভাবে দেখেছি, আল্লাহর নবী একদিন মজলিসের মধ্যে বলছেন যে আজকে সকালবেলা কেউ সদাকা করে আসছে, এমন কি কেউ আছে? আবু বকর বললেন আনা, আমি। রাসূল আকরাম বললেন আজকে সকালে কেউ জানাজা পড়ে আসছে, এমন কেউ আছে? আবু বকর বললেন যে আমি। আল্লাহ রাসূল বললেন আজকে সকালবেলা কেউ কোনো রোগীর শুশ্রূষা করে আসছে, এমন কেউ আছে? আবু বকর বললেন যে আমি। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা প্রশ্ন করলেন, আবু বকর সবগুলোর জবাব বললেন যে আমি এটা করছি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই লোকটা জান্নাতে যাবে না কেন, যে লোকটার মধ্যে এতগুলো গুণের সমাহার। দেখুন, আমি আজ আপনাদের ফ্যামিলি লাইফ নিয়ে আজকে কথা বলছিলাম যে সন্তানগুলোকে কীভাবে লালন করবেন। সন্তান এমন আপনি যা দেবেন তার ফিডব্যাক আপনি পাবেন, যেমন আপনি লোহা দিয়ে লোহাকে আঘাত করলে একটা ফিডব্যাক আসে, আওয়াজ আসে, এই আওয়াজটা হচ্ছে আপনার কত জোরে আঘাত করেছেন আর এটা কি কাঁচা লোহা নাকি পাকা লোহা, এর উপর নির্ভর করে আপনার আওয়াজের ফিডব্যাক আসে। তো আপনার সন্তান থেকে আপনি কি পাবেন দুনিয়া এবং আখেরাতে, এটা আপনি যা প্রদান করবেন ফিডব্যাক তাই পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদাবানি রব্বি ফা আহসানা তাদীবি, আল্লাহ তাআলা আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, উত্তম শিষ্টাচার। আল্লামানি রব্বি ফা আহসানা তাআলিমি, আল্লাহ আমাকে ইলম শিখিয়েছেন, উত্তম ইলম শিখিয়েছেন। এখন আমরা তো আমাদের সন্তানদের সাথে কথা বলার সময় পাই না, সুযোগ পেলেই সন্তানদের সাথে কথা বলবেন, শুদ্ধ ভাষা শেখানোর চেষ্টা করবেন এবং শিখাবেন যে বাবা ওনাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম বলো। আপনি আপনার বাচ্চার মুখে সালাম শব্দ তুলে দিয়েছেন, আল্লাহ অনেক খুশি হবেন, কারণ আল্লাহ প্রত্যেক জান্নাতীদেরকে সালাম বলবেন সালামুন আলাইকুম তাইবতুম ফাদখুলুহা খালিদিন وقالوا الحمد لله الذي صدقنا وعده। এইখান থেকে শুরু হয়েছে, জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের যা ওয়াদা করছেন সব সত্য হয়েছে। দেখুন, আপনি সালাম তুলে দিলেন, বাচ্চাকে আজান শিখালেন, জবাব শিখালেন, দিনের শিক্ষা দিলেন, একটা সময় আপনি আর আমি কেউ থাকার মতো এই পৃথিবী নয়, এই পৃথিবীর অবস্থা খুব নিষ্ঠুর, আমার আব্বার সাথে পৃথিবী যে ব্যবহার করেছে আপনার আমার সাথে এই একই ব্যবহার করবে, আপনার দাদা দাদি নানা নানির সাথে পৃথিবী যে ব্যবহার করেছে আমাদের সাথে একই ব্যবহার করবে, আমার দাদার সাথে আমার বাবার সাথে পৃথিবীর ব্যবহার ছিল এমন
যে ওনারা একটা সুন্দর ঘর তৈরি করলেন, একটা পরিবার সাজালেন, একটা সময় কোনো প্রকার নোটিশ ছাড়াই মালাকুল মাউত এসে আমার আব্বার জান কবজ করে নিয়ে চলে গেল। আমার আব্বা দাদা বিদায় হয়ে গেলেন। এরপরে ওনারা কবরে প্রবেশ করলেন। কতকাল কত সময় ওখানে থাকবেন এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। আবার আমরাও ওরকম করেই একটা ঘর সাজাচ্ছি, এরপরে ফ্যামিলি লাইফ মেনটেন করছি। আমাদের হায়াতের চিন্তার মধ্যে এই রিপারমেন্টের কোনো চিন্তাই নেই যে আমি মৃত্যুবরণ করব। এই চিন্তা মসজিদে ঢোকার পর একবার আপনাদের কারো স্মরণ হয়েছে বলতে পারবেন? মানে মসজিদে ঢোকার পরও স্মরণ আজকে হয় না, সকাল থেকেও মৃত্যুর কথা স্মরণ ছিল না, অথচ আল্লাহর নবীর হাদিসের মধ্যে রাসূলের ইরশাদ ফরমান প্রতিদিন কমপক্ষে মৃত্যু তোমাদের দরজায় সকালে একবার বিকালে একবার গিয়ে আঘাত করে আসে। তোমার হায়াত কিন্তু কমে গেছে, তুমি এখন আর ২৪ বছর তিন মাস দুই দিন বাকি আছে তোমার, তোমার কিন্তু ৬ মাস ৯ দিন বাকি আছে, তোমার কিন্তু আর ৭৩ ঘন্টা বাকি আছে। মৃত্যু এভাবে আপনার আমার ঘরের দরজায় সকাল সন্ধ্যায় নখ করে আসে। প্রতিদিন কমপক্ষে ৫ বারে জমিন আপনাকে আমাকে ডেকে বলে যে আল্লাহর বান্দা আমার উপরে পা দপটিয়ে হেঁটো না। তোমার কি মনে পড়ে না তোমাদের পূর্ববর্তীদের অবস্থা? তুমিও কিন্তু কিছুদিনের মধ্যে আমার পেটের মধ্যে আসবে। স্মরণ করো সেই দিনের কথা, তোমার আমলকে সুশোভিত করো, সুসজ্জিত করো, তুমি যেন আমার বুকের মধ্যে এসে কষ্ট না পাও। এটা মৃত্যু আপনাকে আমাকে ডাকে। সম্মানিত শুধু আমরা আমাদের সন্তানগুলোকে মডেল বানাতে পারি, দুনিয়া এবং আখেরাতে সন্তানদের দিয়ে আমরা জান্নাতের উসিলা করতে পারি। দেখুন, প্রত্যেক নবীর একটা একটা দোয়া ছিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভিন্ন দোয়া ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ তাআলা দুনিয়া আমাকে হাসানাহ দান করেন, অর্থাৎ কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আখেরাতেও কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে বাঁচান। আদম আলাইহিস সালামের দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা আমি আমার নিজের উপরে নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এবং আখেরাতে আমরা যেন শান্তিতে থাকতে পারি, আখেরাতে যেন জাহান্নামের অধিবাসী অভিমুখী না হই, এই জন্য দোয়া শিখিয়েছেন। আসুন আমরা আমাদের সন্তানগুলোকে নিজেদের হাতে লালন করব এবং মডেল বানাব, এবং এরাই যেন হয় আমাদের ওয়ালাদুন সালেহুন নেক সন্তান, যারা আমাদের জন্য দোয়া করতে পারবে, এবং এদের উসিলা করেই যেন আমাদের জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন এমন সন্তান আমাদের দান করেন। দাওয়াতি কাজের ক্ষেত্রে অনেক বাবা মা সন্তানদের প্রতি রূঢ় আচরণ করেন, প্রথম শব্দই তুই বলে শব্দ ব্যবহার করেন, এই শব্দ আমরা তুলে নেব, তুমি বলবো, তাহলে সন্তানটা, নূহ আলাইহিস সালামের সন্তান কিন্তু বাবার একটা কথাও জীবনে মানে নাই, পানি খেয়ে ডুবে মারা যাচ্ছে, এ সময় নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাকতে বলছেন, ইয়া বোনাইয়া, হে আমার সন্তান, খুব আদর করে ডাকছে, ইরহাব মানা, অথবা হে আমার সন্তান আমার সাথে আসো, আমাদের সাথে ওঠো, আমাদের সাথে আজকে আসো, আজকে অন্য কোথাও যাও না। তো সে বলছে যে না, আজকে এই পানি আমাদের ডুবাতে পারবে না, আমরা পাহাড়ের উপরে উঠে যাব। আল্লাহ বলছেন যে না, এই সন্তান আপনার না, আপনি আর এই সন্তানকে ডাকবেনই না। একেবারে চূড়ান্ত পথভ্রষ্টতার সময়ও সন্তানকে মানে এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করা যেটা তার ব্রেনটা এফেক্ট করে। আপনি আপনার সন্তানকে যা শিখাবেন, ছোট্ট বাচ্চাকে দেখবেন ফিডব্যাক তাই দিচ্ছে, এজন্য বড় হওয়ার পরেও সন্তানদের প্রতি স্নেহবোধ। এক সাহাবি এসে আল্লাহ নবীকে দেখলেন হাসান হোসেনকে খুব আদর করছে, এখন সাহাবি নবীর সামনে দাঁড়ায় বলতেছে,
আমি আমার সন্তানগুলোকে জীবনে একটা সুমাও দেই নাই আদরও করি নাই আল্লাহর নবী বলছে এ কেমন মানুষ কি মানুষ হতে পারে নাকি যে সন্তানদেরকে আদর করে না এজন্য আপনি আদর করবেন ভালোবাসা দিবেন উত্তম চরিত্র শিক্ষা দিবেন উত্তম শিষ্টাচার শিক্ষা দিবেন এবং ওরা যেন আপনার ভালোবাসার কারণে অপরাধ থেকে দূরে থাকে সন্তান যখন বলে যে আমার আব্বা এত প্রচন্ড আমাকে ভালোবাসেন আর আমি যদি অপরাধটা করি আমার বাবা জানেন তাহলে আর কখনো দোয়া করবেন না ভালোবাসবেন না আপনি এর চেয়ে বড় শাসন আর কি দিয়ে দিতে পারবেন একজনকে লাঠি দিয়ে আঘাত করার চাইতে আপনি শুধু মেধায় আঘাত করবেন তাহলে দেখবেন লোকটি অনেকদিন পর্যন্ত ধুকে ধুকে কাতরাচ্ছে আজকের আলোচনার শেষ কোরআনুল করিম সূরা তাহরিমের নয় নম্বর আয়াতের আলোকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ কু আনফুসাকুম তোমরা নিজেরা বেঁচে থাকো আহলিকুম তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও নার জাহান্নামের আগুন থেকে অনেক ভাইয়েরা স্ত্রীদের কন্ট্রোল করতে গিয়ে বেশি টাইট করে ফেলেন না ওনাদের স্বাচ্ছন্দ্যতার জায়গাটা ছেড়ে দেবেন আর আস্তে আস্তে করে যে বিষয় অভাব এটা নিয়ে খোঁটা দেবেন না আস্তে আস্তে করে আপনি ঠিক রাখবেন আল্লাহ তাআলা আমাদের চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমাদের মা বোনদের আপনারা আমার স্ত্রীদের কি ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে এটা আল্লাহ ভালো জানেন এজন্য আল্লাহ বলছেন ওয়াশিরুহুন বিল মারুফ ফাইন কারিহতুমুহুন ফাআসা আন তাকরাহু শাইআ আও ইয়াজআলাল্লাহু ফীহিন খায়রান কাসীরা স্ত্রীদের কোনো বিষয়ে তোমাদের যদি খুব অপছন্দ হয় এটা নিয়ে খোঁটা দিবা না প্রহার করবা না এটা একটু ধৈর্য ধারণ করে যদি তুমি হজম করতে পারো আল্লাহ তোমার এই স্ত্রীর মাধ্যমে অন্যদিকে অন্য নেয়ামত বাড়িয়ে দেবেন আও ইয়াজআলাল্লাহু ফীহিন্না খায়রান কাসীরা অন্যভাবে তোমাকে আল্লাহ আনন্দিত করে দেবেন এ তারা যেহেতু আপনার সন্তান প্রজননের একটা কেন্দ্র সন্তানের জননী এজন্য তাদেরকেও কোমল হাতে লালন করা কন্ট্রোল করা সন্তানগুলোকে লালন করা আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে ওয়ালাদুন সালেহন বিশ্বনবীর হাদিসের ভাষ্য যেমন এমন সন্তান যেন দান করেন সন্তানগুলোকে যেন আমাদের জান্নাতে যাওয়ার উসিলা বানান বাবা হিসেবে বড় ভাই হিসেবে এবং বাবার ইন্তেকালের পরে যারাই দায়িত্বশীল গার্ডিয়ান মা হিসেবে আমরা যেন আমাদের সন্তানদেরকে আমাদের আদরের এবং আমাদের ভালোবাসার হৃদয় দিয়ে লালন করে বড় করতে পারি শিক্ষক তো তিনি আমার এই কথাটা কোট করেন শিক্ষক তো তিনি যিনি মমতার পরশে একটি মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসেন তার নাম শিক্ষক আবারও বলছি শিক্ষক তিনি যিনি মমতার পরশে একটা মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসেন তিনি শিক্ষক একজন প্রকৃত বাবা তিনি যিনি মমতার পরশে সন্তানকে আস্তে আস্তে করে সুশিক্ষায় শিক্ষিত করে জান্নাতের পথিক বানান তিনি সফল বাবা আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল বাবা হওয়ার তৌফিক দান করেন আমরা যেন জান্নাতি হই আমাদের সন্তানগুলো যেন জান্নাতি হয় আল্লাহ তৌফিক দান করেন আদা মা ইনদি ওয়াল ইলম ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু